মেহেরপুর নামকরণ নিয়ে দরবেশ মেহের আলীকে নিয়ে কেন মিথ্যা কাহিনী মেহেরপুর নামকরণ নিয়ে দরবেশ মেহের আলীর নামে কেন এই মিথ্যা কাহিনী তা মেহেরপুরবাসী আজ জানতে চায় কেন নামকরণ নিয়ে কয়েক যুগ ধরে জটিলতা সৃষ্টি করা হয়েছে আজ মেহেরপুরবাসীর কাছে পরিষ্কার হয়েছে যে দরবেশ মেহের আলী নয় মিহির খনার মিহির থেকে মিহিরপুর নামকরণ হয় পরে মিহিরপুর মেহেরপুর নামে রূপান্তরিত হয়েছে দরবেশ মেহের আলীর নামে মেহেরপুর হয়েছে এই তথ্য বা অভিমত সর্বপ্রথম মেহেরপুর থেকে প্রকাশিত ইতিহাস বিষয়ক বুলেটিন প্রবাহ তেতুলে ধরা হয় বুলেটিনটি প্রকাশিত হয় উনিশশো উনআশি সালের তেরোই মার্চ বাংলা তেরোশো পঁচাশি সালের আঠাশ ফাল্গুন এখানে উল্লেখ করা হয় ষোলতম শতাব্দীর একজন দরবেশ মেহের আলী শাহের নামে এ অঞ্চলের নামকরণ হয়েছে এই বুলেটিনের আগে প্রকাশিত কোন গবেষণা গ্রন্থ বই বা পত্রিকায় এই তথ্য বা অভিমত আর খুঁজে পাওয়া যায় না কেউ যদি তা দেখাতে পারেন তাকে পুরস্কৃত করা হবে বুলেটিনটির মাত্র কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়েছিল লেখাটি প্রকাশিত হওয়ার পর সে সময় মেহেরপুর থেকে প্রকাশিত ভৈরব পত্রিকায় এর প্রতিবাদে একটি প্রবন্ধ লিখেছিলাম মজার কথা হল বুলেটিন প্রবাহ এর অন্যতম কর্ণধার আমার শ্রদ্ধেয় সাংস্কৃতিক গুরু মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক মোহাম্মদ নাসির উদ্দিন মেহেরপুরে একটি অনুষ্ঠানে এ ব্যাপারে একটি সত্য কথা বলেছেন উনিশে অক্টোবর দুই হাজার তেরোতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি বলেন আমরা মেহেরপুরের ইতিহাসের প্রতি সকলকে আগ্রহী করার উদ্দেশ্যে মেহেরপুরের নামকরণ নিয়ে একটি মিথ রচনা করেছিলাম আমরা উল্লেখ করেছিলাম দরবেশ মেহের আলীর নামানুসারে মেহেরপুর হয়েছে আসলে এটা সত্য ছিল না কিন্তু এই অসত্য বিষয়টি এখন সামনে এসেছে এই জন্য আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী শ্রদ্ধেয় নাসির ভাইকে এই সত্য কথাটি বলার জন্য অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া নিউজ ও জাগো মেহেরপুরের আয়োজনে মেহেরপুরকে জান নিজেকে জানো বিষয়ক এক মুক্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত ইসলাম আলী বিশিষ্ট সাহিত্যিক রফিকুর রশিদ কবি সাংবাদিক তারিক উল ইসলাম মুক্তিবাণীর নির্বাহীর ভারপ্রাপ্ত সম্পাদক মুহম্মদ রবিউল আলম সাহিত্যিক বাবুল বড়ুয়া সাংবাদিক মহসিন আলী আঙ্গুর প্রমুখ যারা দরবেশ মেহের আলীর নামে কাহিনী তৈরি করলেন তারাই এখন বলছেন ঘটনাটি সত্য ছিল না তা হলে আমরা আর কি বলবো। বুলেটিন প্রবাহ এর আরও জন সম্পাদক হলেন মুহ আনসার উল হক মোহালি ও বায়দুর রহমান তারা এখনও জীবিত আছেন মেহেরপুরের আগ্রহী সাংবাদিক ও ইতিহাস গবেষকদের কাছে আমার অনুরোধ আপনারা তাদের কাছে যান এবং মিথ্যা ইতিহাস থেকে মেহেরপুরবাসীকে বাঁচান দরবেশ মেহের আলী কোনো ঐতিহাসিক ব্যক্তি নন এবং মেহেরপুরে তার কোন মাজার বা কবরও নেই কেউ তা দেখাতেও পারবে না মেহেরপুরের ইতিহাসের তথ্য সমৃদ্ধ বইগুলোতে এর কোন উল্লেখ বা প্রমাণও নেই ইতিহাসে একজন মেহেরুল্লার নাম পাওয়া যায় তিনি হলেন মুন্সি মেহেরুল্লাহ এক আট ছয় এক নয় শূন্য সাত তার বাড়ি যশোরে তিনি মেহেরপুরের কৃতি সন্তান মুন্সী শেখ জমির উদ্দিন এক আট সাত শূন্য এক নয় তিন সাত এর বন্ধু ছিলেন জন্মকাল দেখলেই বোঝা যায় এই মুন্সি মেহেরুল্লার নাম অনুসারেও মেহেরপুরের নামকরণ হয়নি অথচ এত সব জেনেও মেহেরপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে গুরুত্ব দিয়ে লেখা হয়েছে এ অঞ্চলে মুসলিম শাসনের সূত্রপাত হতেই ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছিল বৃহত্তর কুষ্টিয়া যশোর খুলনা বারোবাজার চুয়াডাঙ্গা ও মেহেরপুর সহ প্রভৃতি অঞ্চলে ব্যাপকভাবে ইসলাম প্রচার শুরু করেন হযরত খান জাহান আলী রা খান জাহান আলী গৌড় থেকে ভৈরব নদী পথে মেহেরপুর হয়ে বারোবাজার গিয়ে বাগেরহাট গিয়েছিলেন তার সাথে সেই সময়ে তিনশো ষাট জন দরবেশ ও ষাট হাজার সৈন্য ছিল বলে কথিত আছে তিনি সমগ্র দক্ষিণাঞ্চলে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করে জনবসতি ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন এ অঞ্চলে ওই একই সময়েই বেশ কয়েকজন ইসলামের ঝাণ্ডাবাহক আল্লাহর পরম আশীর্বাদ পুষ্ট ব্যক্তিত্বের আগমন ঘটে শাহ ভালাই শাহ আলাই ও এনায়েত উল্লাহ নাম উল্লেখযোগ্য পূর্ণ আত্মা ইসলামের ঝাণ্ডাবাহক দরবেশ মেহের আলী শাহ এর নামের সাথে সঙ্গতি রেখে মেহেরপুর নামকরণ প্রতিষ্ঠিত হয়েছে মেহেরপুর জেলা প্রশাসন পরিবেশিত এই বক্তব্য বিভ্রান্তিকর মেহেরপুরের প্রকৃত ইতিহাস এই বক্তব্য সমর্থন করে না প্রবাহ পরিবেশিত তথ্যে আরও বলা হয় ষোলতম শতাব্দীতে মেহেরপুর শহরের প্রতিষ্ঠা অথচ তারা জানেনি না এই জনপদ কত পুরানো তারা জানেন না টলেমির মানচিত্রে এই অঞ্চলের চিত্র রয়েছে এই মানচিত্র দ্বিতীয় শতাব্দীর ওই মানচিত্রে গঙ্গা নদীর অববাহিকায় বেশ কয়েকটি ক্ষুদ্র দ্বীপ পরিলক্ষিত হয় এই পিলক্র হ্রস্য হ্রস্যউ কার্দ্র দ্বীপাঞ্চলকে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহিরপুর অঞ্চল বলে মনে করা হয়ে থাকে তাহলে দেখুন কোথায় দ্বিতীয় শতাব্দী আর কোথায় ষোলতম শতাব্দী বিচারের ভার পাঠক আপনারাই হাতেই ছেড়ে দিলাম শুধু জেলা প্রশাসনই নয় বিচ্ছিন্নভাবে মেহেরপুরের ইতিহাস নিয়ে যারা বই রচনা করেছেন তাদের কেউ কেউ বিশ্বাসযোগ্য তথ্যসূত্র ছাড়াই মেহেরপুর নামকরণের ভুল তথ্যই বর্ণনা করে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য বা বানানো গল্প পরিবেশন থেকে বিরত থাকুন জেলা প্রশাসনের কাছে অনুরোধ মেহেরপুরের প্রকৃত ইতিহাস তুলে আনতে প্রয়োজনে একটি সেল গঠন করুন এবং প্রকৃত তথ্য তুলে ধরুন এবার বলতে চাই মেহেরপুর নামকরণের প্রকৃত ইতিহাস মেহেরপুরের প্রাচীন নাম মিহিরপুর এটি ইতিহাসে প্রতিষ্ঠিত আসলে মিহির খনার মিহির থেকে মিহিরপুর নামকরণ হয় পরে মিহিরপুর মেহেরপুর নামে রূপান্তরিত হয়েছে এ অঞ্চলের সবচেয়ে প্রাচীন ইতিহাস গ্রন্থ হল নদিয়া কাহিনী এই গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক তেরোশো সতেরো বঙ্গাব্দে গ্রন্থটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় এই গ্রন্থে মেহেরপুরের নামকরণ সম্পর্কে তিনি উল্লেখ করেছেন